সো ফাইনালি বন্ধুরা, আমাদের সাফারি পার্ক ঘোরা প্রায় শেষ। সাফারি পার্কটা অনেক রুক্ষ মনে হয়েছে। তারপরে আমি সাফারি পার্কের যে কিভাবে হলো, সাফারি পার্কের ইতিহাসটা, সাফারি পার্ক কোথায় অবস্থিত বলে দিচ্ছি। বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক শীর্ষক প্রকল্প উঠতি 2010 সালে 63.99 কোটি টাকা প্রাককালীন ব্যয় একনেক কর্তৃক অনুমোদিত হয়। পার্ক প্রতিষ্ঠার কার্যক্রম শুরু হয় এবং 2011 সালের 2 ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক গাজীপুরের আনুষ্ঠানিকভাবে নির্মাণ কাজ শুরু হয়। প্রকল্পের শুরুতে কোনো মাস্টার প্ল্যান প্রণয়ন করা সম্ভব হয়নি। পরবর্তীতে দেশি বিদেশি বিশেষজ্ঞদের সহায়তায় আন্তর্জাতিক মানের সাফারি পার্ককে উন্নীত করার চেষ্টা করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক, সংক্ষেপে বঙ্গবন্ধু সাফারি পার্ক, বাংলাদেশের গাজীপুর জেলার শ্রীপুর উপজেলাধীন বাউনা ইউনিয়নের বড় রাথুরা মৌজা এবং সদর উপজেলার পীরজালি ইউনিয়নের পীরজালি মৌজার খণ্ড খণ্ড শালবনের 4909 একর বনভূমির উপর প্রতিষ্ঠিত। এর মধ্যে 3810 একর এলাকাকে সাফারি পার্কের মাস্টার প্ল্যানের আওতায় আনা হয়েছে। তো আমরা যা দেখছি তা প্রায় 4000 একর, যা আপনারা ঘুরবেন সারাদিন হেঁটে, রোদ্রতে গরম গরমে ঘুরে দেখবেন বঙ্গবন্ধু সাফারি পার্ক। বঙ্গবন্ধু সাফারি পার্ক থেকে আপাতত বিদায় নিচ্ছি, আবার দেখা হচ্ছে অন্য কোনো জায়গায়। তো বন্ধুরা, ফাইনালি আমাদের সাফারি পার্ক ঘোরা শেষ। এখন আমাদের আরেকটি ডেস্টিনেশন হচ্ছে হুমায়ুন আহমেদের সেই কাঙ্ক্ষিত নুহাশ পল্লি। আমরা এখন নুহাশ পল্লিতে যাচ্ছি। তো সাফারি পার্ক থেকে আমি সাইদুর রহমান রাব্দি এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। এখন আমরা চলে এসেছি নুহাশ পল্লিতে। এখন আমরা ঘুরবো, নুহাশ পল্লি দেখবো এবং আপনাদেরকেও দেখাবো কি কি আছে। প্রথমে বলে দিচ্ছি, ঢুকতেই 200 টাকার টিকিট কাটতে হয়। অবশ্যই সবার জন্য 200 টাকা করে টিকিট কাটবেন, আমরাও কেটেছি। এই যে চলো, আসা না সেখানে তাকে সমাহিত করা হয়েছে, আপনারা সবাই জানেন। আমাদের প্রিয় স্যার আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন অনেক আগে, অনেক বছর হয়ে গেল। তো আমরা ওনার কবরে এসেছি। ওনার কবরটা চারপাশে গ্লাস দিয়ে ঢেকে দেওয়া হওয়ার পরেও সুন্দর দেখা যাচ্ছে। আপনি একটু কবরটা দেখান। তো তার স্বপ্নের যে জায়গা সেটা হচ্ছে নুহাশ পল্লি। তো আমরা বন্ধুরা মিলে সাফারি পার্কের পরে নুহাশ পল্লি চলে আসলাম। নুহাশ পল্লি একটা খুব সুন্দর জায়গা, আপনি 200 টাকা এন্ট্রি দিয়ে দেখতে পারবেন। 200 টাকা এন্ট্রিটা নেওয়া হচ্ছে হুমায়ুন স্যারের যে গ্রামের বাড়ি নেত্রকোনায় উনি একটা বিদ্যালয় স্থাপন করেছেন, সেই বিদ্যালয়ের যে খরচগুলো আছে সেই খরচগুলো ওনার এই যে টিকিটের মূল্যটা ওই মূল্যের টাকা থেকে ওই স্কুলের খরচগুলো চলে। সেজন্য হচ্ছে 200 টাকা খুব বেশি না, আপনি তো ডোনেট করেননি। তো আপনি আপনার প্রিয় একজন ব্যক্তিত্বের জন্য কিছু ডোনেট করলেন, আমাদের এটাই চাওয়া। তো আমরা নুহাশ পল্লিতে ঘুরছি, ভালোই লাগছে। আপনারাও কখনো সুযোগ পেলে অবশ্যই নুহাশ পল্লিতে আসবেন, অবশ্যই আপনাদের নুহাশ পল্লি ভালো লাগবে। তো নুহাশ পল্লি হুমায়ুন স্যারের কবর থেকে এখন বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো জায়গায়। তুমি চলে এসো, চলে এসো একবার যদি কালে, তুমি চলে এসো একবার এসো ঝড়ো ঝড়ো বৃষ্টিতে জল ভরা বৃষ্টিতে
এসো শ্যামল কমল চলে এসো তুমি চলে এসো একেবারে যদি ভুল কাঁদে তুমি চলে এসো একেবারে বন্ধুরা, ট্রাভেল টুকটুকের এই এপিসোড আপনাদের কেমন লাগছে জানি না, আশা করি ভালো লাগবে। আমরা এখন আছি দিঘি লীলাবতীতে। আপনারা সবাই জানেন নুহাশ পল্লীতে দিঘি লীলাবতী একটি বিখ্যাত জায়গা, কারণ এটা হচ্ছে শাওন এবং হুমায়ুন স্যারের প্রথম সন্তান, যে অ্যাপোলোতে মারা গিয়েছিল, হওয়ার পরেই মারা গিয়েছিল। তো সেই বাচ্চার নামকরণ করা হয়েছিল লীলাবতী। তো হুমায়ুন আহমেদের একটি স্বপ্নের কন্যা ছিল লীলাবতী। তো লীলাবতীকে নিয়েই হুমায়ুন আহমেদের এই দিঘি লীলাবতী। তো আমরা দিঘি লীলাবতী পারে বসে আছি, ভালোই লাগছে। এবং আমরা যারা হুমায়ুন আহমেদের ফ্যান তারা জানি লীলাবতী নামে একটা বইও আছে। তিনি যাতে আল্লাহ তাকে জান্নাত নসিব করেন, এবং আমাদের মাঝে এরকম আরেকজন লেখক আমাদের মাঝে আল্লাহ তাআলা দেয়। কারণ আমরা তো সবাই হুমায়ুন স্যারের থেকে শিখেছি, ওনার নাটক থেকে জেনেছি, সবকিছুই ভালো লাগার একজন মানুষ উনি। সবাই দোয়া করবেন। হ্যালো ভিউয়ার্স, এখন আমরা প্রায় শেষ ট্রাভেল টুকটুকের আজকের নুহাশ পল্লীর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আমরা চলে যাচ্ছি, বিদায় নিচ্ছি। আমাদের চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, এবং আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলেও আপনারা কমেন্ট করে জানাবেন যে আমাদের কি কি, যেহেতু আমরা নতুন সুতরাং আমাদের অনেক কিছু ভুল ত্রুটি হতেই পারে। আর আপনারা অবশ্যই আমাদেরকে বলবেন আমরা কি করলে আরেকটু সুন্দর হবে, আমাদের কোথায় কি ভুল ত্রুটি আছে। সুতরাং আমরা আজকে এই পর্যন্তই এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। চাঁদনি পশরে কে আমায় শরণ করে, কে আয়েশা দাঁড়াইছে গো আমার দুয়ারে। চাঁদনি পশরে কে আমায় শরণ করে, কে আয়েশা দাঁড়াইছে গো আমার দুয়ারে। তাহারে চিনি না আমি, সে আমার সেনে। চাঁদনি পশরে কে আমায় শরণ করে, কে আয়েশা দাঁড়াইছে গো আমার দুয়ারে।